আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার জন্য আনছি কিভাবে গ্রিল করবেন। তো শুরু করো ঘরোয়া পদ্ধতিতে। আজকে মানে ছোট ছোট পিস আজ আমি ছোট ছোট করে পিস করে গ্রিল করবো বাচ্চাদের জন্য। কেটে কেটে করতেছে, আজকে একটু কেটে নিচ্ছে। এগুলো তো মশলা, পেঁয়াজ, এটা পেঁয়াজ বেটে নিচ্ছে আমি। 8 চামচ আছে আদা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আমি গরম মশলা ফল বেটে দিছি, এখানে 6টা আছে। টক দিয়ে দিছি 1/4 কাপ টক দই, টমেটো সস 4 চামচ, কাবাব মশলা, লেবু 2 চা চামচ দিছে, সয়া সস 2 চামচ, লবণ স্বাদ মতো যে যেরকম লবণ খায়। ধনিয়া গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 2 চামচ, যে যেরকম ঝাল খায়। আমার একটু বেশি ঝাল খাই। জিরা দেখেন 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, একটু সর্ষে তেল দিব, পরে দেবো পরে। আর এখানে তেলের আচার 2 চামচ দিচ্ছি, হাফ এটা আম, আমের তেলের আচার, টক টক চিনি আমি 1 চামচ দিলাম, চিনি 1 চামচ, যে যেরকম চিনি নেই। হাত দিয়ে ঝাঁকানা করে মাখাই, এখন হাত দিয়ে ঝাঁকানা করে মাখাতে হবে সুন্দর করে। অনম্য কোনো কালার দিবে না, একবারে খাঁটি হবে। এখন মাংসগুলো দেওয়া দিব, এখানে একটা ব্রয়লার মুরগি আছে মাখাচ্ছে। মাখানো হয়ে গেল, এখন আমি এটা 3-4 ঘন্টা মেরিনেট করতে করে রাখবো। সর্ষের তেল আমি এখন দিয়ে দেবো, সর্ষের তেল দেওয়া লাগবে, সর্ষের তেল 3 চামচ। অনেক হয়তো ভাবতেছেন এই মহিলা তো এমনি চামচে দিচ্ছে, আমার আম্মু কিন্তু অনেকদিন ধরেই মানে প্রায় ছোটবেলা থেকে রান্না করছে, এই জন্য জানে, তবে অনুমানটা একদম ঠিক হয় সবসময় আমি দেখছি। এখন মাখিয়ে ফিরে দিতে হবে, 3-4 ঘন্টা পর ফিরে আসবে, 3-4 ঘন্টা পর ফিরে আসতেছি আমরা। ফ্রিজে রাখবো না, এই ফ্রিজে রাখা দরকার, এটা বাইরে রাখলে হবে। আমার ভাই এখন মসজিদে গেছে, এই জন্য আমি ভিডিও করতেছি। আমার আম্মু এই 3 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে, ফ্রিহিট এখন ফ্রিহিট করব। এই যে ওভেনে ফ্রিহিট করতে দেব, ফ্রিহিট এখানে 10 মিনিট দিতে হবে, কারণ এখানে 10 মিনিট প্রয়োজন। আর আমি টেম্পারেচার দিছি 170 ডিগ্রি। এটা ভালোভাবে আবার মাখাই নিচ্ছে, একটু তেল দেবো এখন হাতে, হালকা সামান্য হাতে সামান্য তেল দিবে। এই যে হাতে সামান্য তেল নিলে, নিল সরিষা তেল, এই তো মাখাই নিল, আমি যাই দিহি। এই তো ফ্রিহিট, কিটা শব্দ নাকি, ফ্রিট হয়ে গেছে। এখন আম্মু এখানে রোস্ট মানে গ্রিল গুলো দিবে।
এই তো এখন আমার আম্মু থুবে, আম্মু সাবধানে। এই যে বন্ধুরা আমার আম্মু দিয়ে দিছে, বুঝুনি তো প্রিহিট করার পর কত গরম হয়। এবার আমি দিয়ে দিব, কয় মিনিট দিব, 30 মিনিট, চল 60 মিনিট, ধরো তো একটু 60 মিনিট। আমার আম্মু এখন দুই ধরনের সস বানাবে। এখন চুলাটা অন করে নিল মিডিয়ামে, মিডিয়াম। এবার সামান্য সরিষার তেল দেবে, সেটা খুব ভালো লাগে। দুই চামচ যে মশলাটা বেঁচে আছে, যে মশলাটুকু বেঁচে আছে গ্রিলের, ওটা দিয়ে সস বানাবে। একটু পানি দিবে ওগুলো মিশিয়ে কষানোর জন্য। আমি নাড়ি কাঁচা ফ্লেভারটা আর থাকবে না। রুচি টমেটো কেচাপ, এই তো হয়ে গেছে সস। এটা হলো প্রথম সস, এবার দ্বিতীয় সস বানাবে। এখন সসটি ডেকোরেশন করবে। এই যে আমি এই বাটিটি নিয়ে এসেছিলাম, তো সসটা ডেকোরেশন হয়ে গেল। এবার দ্বিতীয় সসটা বানা, এই যে দ্বিতীয় সসটি বানানোর বানানোর জন্য হাফ কাপ দুধ লাগবে, ঠান্ডা। চিনি দিচ্ছে হাফ চামচ, এবার দিবে লবণ পরিমাণ মতো, সামান্য লবণ দেবো পরিমাণ মতো। এবার দিবে ভিনেগার, দেড় চামচ দেবে, এক চামচ আর এক চামচ রদ দেবে। ভিনেগার দিল, এই তো ভিনেগার, এই যে ভিনেগার, এপি এপি ভিনেগার, এপি ভিনেগারের পর আবার একটু টমেটো, দুই চাপ টমেটো সস লাগবে, সরি টমেটো টমেটো কেচাপ দুই চামচ। এবার একটু আচার, এক চামচ
যেটা মশলা রান্না করছি আমি সেই মশলাটা দেব। যে সসটা রান্না করছে সেটা এটার মধ্যে আবার এখান থেকে সামান্য দিচ্ছি আমি, এখানে 4 চামচ আছে। এবার হাফ কাপ তেল দিবে, সয়াবিন তেল অল্প অল্প করে দেবে, অল্প অল্প করে দিবে, অল্প অল্প করে। হ্যান্ড বিটার ইউজ করব আমরা, হ্যান্ড বিটার ইউজ করতেছি আমরা। এটা দ্বিতীয় নাম্বার সসটি তৈরি হয়ে গেছে, দেখুন দুইটা সস খুবই সুস্বাদু, একবারে মিউনিসের মতো এটা লাগি, এটা লাগতেছে মিউনিসের মতো। এই তো বন্ধুরা গ্রিল হয়ে গেছে, আমি এখন এটা বের করব। এই তো আমি রুটিগুলো থুয়ে দিয়েছি, এখন আমি চিক মানে গ্রিল, এই তো গ্রিল, ইয়ামি গ্রিল, এইতে গ্রিলগুলো আমি এখানে সুন্দর করে থুয়ে দেব। আমি আপনাদের দেখাবো না, খুলিয়ে আমার আম্মু দেখাবে না। এটা হলো ছোট ছোট পিস করা গ্রিল, নাম গন্ধটা সুন্দর বেরোছে, বেরোইছে। আপনারা যদি এটা না রান্না করেন তাহলে আপনারা পস্তাবেন, আর যদি এই ভিডিওতে কেউ নতুন হন অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই তো আমার আম্মু একটু মাংসটা খুলে দেখাবে। আমার মেয়ে খেয়ে দেখাচ্ছে কোনটা ছিটবো আমার। এই তো আমি একটু টেস্ট করে দেখাই, এই যে দেখেন মাংস। মজা হয়েছে আমাদের ভিডিওর, একটু সস খেয়ে দেখাই টেস্ট হয়েছে, দুই সসই টেস্ট হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।